নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা এটি দৈনিক লটারির ভিডিও এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি আগামী কাল অর্থাৎ 26শে ফেব্রুয়ারি এই সাতরাশির জাতক ও জাতিকার প্রবল লটারি প্রাপ্তি ঘটতে চলেছে কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন আর হ্যাঁ এই ভিডিওতে আমি আপনাদেরকে টার্গেট নাম্বারও জানাতে চলেছি যে নাম্বারগুলি আপনাদের জন্মছকের সঙ্গে যদি মিলে যায় বা ম্যাচ খেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু লটারি লাগবেই লাগবে এবং ভিডিওর শেষে আমি আপনাদেরকে জানাবো আগামীকালের জন্য শুভ সময় যে সময়ে আপনাদের লটারি কাটলে লটারি লাগার চান্স অধিকতর বৃদ্ধি পাবে তাই ভিডিওর শেষপারটাও অবশ্যই মনোযোগের সঙ্গে দেখুন দেখুন লটারি সাটটা জুয়া এগুলো কিন্তু টোটালটাই ভাগ্যের উপর ডিপেন্ড করে আপনার কাছে পয়সা থাকুক বা নাই থাকুক আপনি বড়লোকন লোকন কি গরিব এটা কিন্তু কখনোই লটারির ক্ষেত্রে দেখা যায় না অর্থাৎ আপনার ব্যক্তিগত জন্মচকে রাহুগ্রহ যদি স্ট্রং পজিশনে থাকে তাহলে কিন্তু আপনার জীবনের লটারি কোনো না কোনো দিন লাগবে এই প্রসঙ্গে একটি কথা আমি বলে দিই অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে স্যার আমি লটারি কেটেই যাচ্ছি কেটেই যাচ্ছি আজ পর্যন্ত একটাও লটারি লাগলো না তা আমার জীবনে কি লটারি লাগবে এই জন্য আপনার ব্যক্তিগত জন্মছক দেখার প্রয়োজন রয়েছে তাদের উদ্দেশ্যেই বলছি এই কথাগুলো যারা এই ধরনের কমেন্টস করছেন এছাড়াও আরেক ধরনের কমেন্টস আমাকে হোয়াটসঅ্যাপে আসছে যে স্যার আমি আগে লটারি কেটেছি আপনার ভিডিও দেখে এখন কাটছি একটাও লাগে না তো ব্যাপার হচ্ছে আপনি আগে দেখুন আপনার ব্যক্তিগত জন্মছকে বর্তমান দশা অন্তদশা কি সাপোর্ট করছে অর্থাৎ আপনার জন্মছকে যদি লটারির যোগ থাকে সেক্ষেত্রেই যে লাগবে তা কিন্তু নয় কারণ বর্তমান দশা অন্তর্দশা যদি সাপোর্ট না করে সেক্ষেত্রেও কিন্তু লাগবে না আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে কারণে আমি আপনাদেরকে বলি কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোয়ারকে একবার দেখিয়ে নিন আপনার ব্যক্তিগত জন্মছকটিকে এবং জেনে নিন আপনার ব্যক্তিগত জন্মছক অনুযায়ী আপনার লাকি নাম্বার কি রয়েছে ডেস্টিনি নাম্বার কি রয়েছে কোন দিনে লটারির টিকিট কাটবেন এবং কোন দিক শুভ আপনার জন্য এই সমস্ত কিছু কিন্তু জানিয়ে নিতে পারবেন যার মাধ্যমে আপনাদের লটারি লাগার চান্স অধিকতর বৃদ্ধি পাবে এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল কোন সাতরাশির জাতক ও জাতিকারা লটারি থেকে হতে চলেছে মহাকটিপতি প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনু ধনুরাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন তাহলে ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ আগামী কাল আপনারা লটারি থেকে হতে চলেছেন মহা মহাকটিপতি অর্থাৎ লটারি প্রাপ্তি আপনাদের ঘটতে চলেছে তবে আপনার ব্যক্তিগত জন্মছকে লটারি লাগার শুভযোগের প্রয়োজন রয়েছে যেটি আমি আপনাদেরকে বারবার রিমাইন্ড করে দিচ্ছি আসুন যে নেওয়া যাক আগামীকালের জন্য কোন টার্গেট নাম্বার আপনারা কাটবেন তিন এবং সাত আপনাদের জন্য কালকের টার্গেট নাম্বার এর পরবর্তী দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি আপনারাও লটারি থেকে হতে চলেছেন মহাকটিপতি অর্থাৎ লটারি প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে কিন্তু ঘটতে চলেছে তবে আপনার ব্যক্তিগত জন্মছকে লটারি লাগার শুভ সময়ের প্রয়োজন রয়েছে শুভ যোগের প্রয়োজন রয়েছে যে ক্ষেত্রে কিন্তু আপনাদের লটারি লাগবে এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কালের জন্য টার্গেট নাম্বার কি হতে চলেছে আগামী কালের জন্য আপনাদের টার্গেট নাম্বার এক তিন এবং নয় এই তিনটি নাম্বার আপনাদের টার্গেট নাম্বার এর পরবর্তী তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন তাহলে ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল লটারি থেকে আপনারাও হতে চলেছেন মহাকটিপতি অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু লটারি লাগতে চলেছে তবে আপনার ব্যক্তিগত জন্মছকে লটারি লাগার শুভ যোগের প্রয়োজন রয়েছে যে ক্ষেত্রে কিন্তু আপনাদের লটারি লাগবে আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের টার্গেট নাম্বার কি হতে চলেছে আগামীকালের জন্য টার্গেট নাম্বার দুই ছয় এবং নয় পরবর্তী চার নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি আপনারাও লটারি থেকে হতে চলেছেন মহাকুটিপতি অর্থাৎ লটারি প্রাপ্তি আপনাদের জীবনে কিন্তু ঘটতে চলেছে তবে আপনার ব্যক্তিগত জন্মছকে লটারি লাগার শুভ যোগের প্রয়োজন রয়েছে যেটি আমি আপনাদেরকে বারবার রিমাইন্ড করে দিচ্ছি এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের জন্য টার্গেট নাম্বার কি হতে চলেছে আগামীকালের জন্য টার্গেট নাম্বার আপনাদের হতে চলেছে পাঁচ সাত এবং আট এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল ছাব্বিশে ফেব্রুয়ারি আপনারাও লটারি থেকে হতে চলেছেন মহাকুটিপতি অর্থাৎ আপনাদের জীবনেও লটারি প্রাপ্তি ঘটতে চলেছে তবে আপনার ব্যক্তিগত জন্মছকে লটারি লাগার শুভ যোগের প্রয়োজন রয়েছে যে ক্ষেত্রে কিন্তু আপনাদের লটারি লাগবে আগামীকালের জন্য টার্গেট নাম্বার আপনাদের নয় আট এবং দুই এর পরবর্তী ছয় নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি লটারি থেকে হতে চলেছেন আপনারাও মহাকোটিপতি অর্থাৎ লটারির প্রাপ্তি আপনাদের ঘটতে চলেছে আগামীকালের জন্য আপনাদের টার্গেট নাম্বার এক তিন এবং আট এর পরবর্তী এবং শেষ যে রাশির কথা আমি বলবো যে রাশি আগামীকাল লটারি থেকে হতে চলেছে মহাকোটিপতি সে রাশিটি হচ্ছে তুলা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও লটারি থেকে হতে চলেছেন আগামী আগামীকালের জন্য আপনাদের টার্গেট নাম্বার হতে চলেছে দুই ছয় এবং পাঁচ এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল কোন সময় লটারি টিকিট কাটবেন যে সময় লটারি টিকিট কাটলে লটারি লাগার চান্স বৃদ্ধি পাবে আগামীকাল দুপুর বারোটা পাঁচ মিনিট থেকে বারোটা বাহান্ন মিনিটের মধ্যে আপনারা লটারি টিকিট কাটুন যে ক্ষেত্রে কিন্তু আপনাদের লটারি লাগার চান্স অধিকতর বৃদ্ধি পাবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ধন্যবাদ